আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনারা শিক্ষক বাতানের পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন শিক্ষক বাতানের লগ ইন করতে পারছেন না। আজকের ভিডিওটা আমি এটা নিয়ে তৈরি করেছি, কিভাবে আপনারা শিক্ষক বাতানের পাসওয়ার্ড রিসেট করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। প্রথমে আপনার অ্যাড্রেস বারে গিয়ে teachers.gov.bd তে লিখে সার্চ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন উপরে লেখা আছে লগ ইন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ইমেল আর ইউজার আইডি পাসওয়ার্ড, তার নিচে দেখেন লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন নামে একটা অপশন, এর উপরে ক্লিক করবেন। এখন এখানে দেখেন বলা হচ্ছে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করুন, মোবাইল নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করুন। আপনি দুটোর মাধ্যমে যে কোনো একটিতে পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন। তো আমি মোবাইল নাম্বারের মাধ্যমে রিসেট করে দেখাচ্ছি। এখানে মোবাইল নাম্বারে ক্লিক করলাম। এবার এখানে এই শিক্ষক বাতায়নে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি এখানে লিখে দিবেন। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে সাবমিট করুন, এর উপরে ক্লিক করতে হবে। এখন আমার মোবাইলে একটি পিনকোড পাঠানো হবে, এই পিনকোডটি এখানে দিতে হবে। আমার মোবাইলে পিনকোডটি চলে এসেছে, আমি এখন এটি এখানে দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দেব। এবার সাবমিট করুন, এর উপরে ক্লিক করব। এখন দেখেন পাসওয়ার্ড রিসেটের অপশন এখানে দিয়েছে। এখন আমাকে এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে এটিকে রিসেট, এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম, আবার একই পাসওয়ার্ড নিচেও বসিয়ে দেব, তারপর সাবমিটে ক্লিক করব। পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে।